এতদিন আমরা পড়িয়েছি, সে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে হোক, জুমে হোক বা গুগল মিটে হোক, যেভাবে হোক না কেন আমরা পড়িয়েছি। এবার হচ্ছে এক্সাম। সেই এক্সামের সিস্টেম কি? এক্সামের সিস্টেম এখন আর আপনার নিজস্ব একটি যে লিংক, সেই লিংকের মাধ্যমে নয়, এবার সরাসরি সরকারি লিংকের মাধ্যমে, এবং যে সমস্ত তথ্য, সমস্ত তথ্য সেখানে স্টোর হয়ে থাকবে, সরকারও দেখতে পারবে, সবাই দেখতে পারবে, এবং একই সাইটের মধ্যে স্টুডেন্ট টিচার সবাই ইনক্লুড হয়ে যাচ্ছে। সুতরাং পুরোপুরি ই লার্নিং এবং পরীক্ষা, যেখানে প্রত্যেক টিচারকে যে যে ক্লাস নিয়ে থাকেন সেই সমস্ত ক্লাসের কোশ্চেন রেডি করতে হবে, আপলোড করতে হবে, এবং যে ছাত্রছাত্রীরা উত্তর দেবে তারপরে ইভ্যালুয়েশন তো সেখানে অটোমেটিক্যালি হয়ে যাবে, সেটাকে আপনাকে কালেক্ট করতে হবে। বলা যেতে পারে একটি নতুন অত্যাধুনিক পদ্ধতি, যা ভীষণ ভীষণ আপনারও নিজেকেই ভালো লাগবে। দেখে নিন পুরো প্রক্রিয়া। প্রথমে আমরা school.banglashikha.gov.in এই ওয়েবসাইটে আমরা যাব, যেটাকে আমরা বলি SMS পোর্টাল, বাংলা শিক্ষা যে ওয়েবসাইট সেই বাংলা শিক্ষা পোর্টালের। এবার সেখানে গিয়ে হেড অফ দ্য ইনস্টিটিউশন, স্টাফ, টিচার এই অপশনে গিয়ে আমরা লগ ইন করে নেব ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে, যার যার নিজস্ব আছে। স্টুডেন্টদের জন্য আলাদা থাকে, সেটিও আছে, এবং টিচারদের জন্য আলাদা আছে, যদি স্টুডেন্টের ক্ষেত্রে আলাদা, তারা যখন এক্সাম দেবে, সেই এক্সামের ভিডিওটি পরে আমি করে দেব। এবার সেই অপশনে যাওয়ার পর আপনার লগ ইন হয়ে গেল, লগ ইন হওয়ার পর বাঁ দিকে যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে যদি চলে আসবেন, সেই ড্যাশবোর্ডে বা থ্রি ডট যা আছে, তিনটি লাইন, সেই তিনটি লাইনের মধ্যে টাচ করলেও আপনার এখানে চলে আসবে। এবার যে দেখবেন বুক ডিস্ট্রিবিউশন, বুক ডিস্ট্রিবিউশনের পরের যে MCQ, সেই MCQ এর মধ্যে যদি আপনি টাচ করবেন, টাচ করলে প্রথম আপনাকে করতে হবে হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এই কোশ্চেন অ্যান্ড অ্যান্সারটাই, অর্থাৎ এখানে যে কোশ্চেন অ্যান্সার করতে হবে সেটি হচ্ছে মূল আমরা আজকে দেখব, যে কোশ্চেন অ্যান্সার আমরা এখান থেকে কিভাবে করতে পারি। সেই কোশ্চেন অ্যান্সার যা আছে, সেই কোশ্চেন অ্যান্সারের মধ্যে যে পার্টে আসলে MCQ কোশ্চেন অ্যান্সার ফার্স্ট আমাদের অপশন চলে আসবে। এবার সেখান থেকে আসবে মিডিয়াম, সেখানে মিডিয়াম আমাদের বেঙ্গলি মিডিয়াম। এবার আসবে ক্লাস, যে কোনো ক্লাস অনুযায়ী আপনি দিতে পারেন, যার যেরকম ক্লাস আছে, প্রাইমারি স্কুলের ক্ষেত্রে একরকম, হাই স্কুলগুলোর ক্ষেত্রে একরকম, বিভিন্ন আছে। তবে সাধারণত হাই স্কুলগুলোর ক্ষেত্রে যে 5-12 বা 5-10 এরকম আছে, এখানে আপনার যে স্কুল সেই স্কুল অনুযায়ী এখানে অপশন চলে আসবে। এবার এখানে আসবে সাবজেক্ট, আসবে আপনার যে সাবজেক্ট, এবার যে সিলেক্ট করবেন আপনি লেসন, যদি মনে করুন যে ক্লাস 5-এর বা ক্লাস টেনের যদি আপনি ম্যাথমেটিক্স নিন, বা ক্লাস 9-এর যদি আপনি ম্যাথমেটিক্স নেন, সেখান থেকে দেখা গেলো একটি অধ্যায় যেটি কি লগারিদম, ক্লাস 9-এর ম্যাথমেটিক্স আপনি অ্যাপ্লাই করলেন, ক্লাস 9, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে লেসন, সেখানে দেখা গেলো আপনি লগারিদম অ্যাপ্লাই করলেন। এবার সেখান থেকে আপনাকে করতে হবে কি, সেখানে আপনাকে কোশ্চেন করতে হবে, যে কি কোশ্চেনটা কি, যে MCQ টাইপ আপনাকে ফার্স্ট কোশ্চেন সেখানে আসবে। অ্যাড নিউ করার পর এবার আপনাকে এখানে কোশ্চেন, সে ক্লাস 9-এর দেখা গেল কি, ক্লাস 9-এর লগারিদমের আপনি প্রশ্ন করবেন। সে লগারিদমের প্রশ্নের ক্ষেত্রে যে প্রথম প্রশ্নটি, যে কি আমরা এখানে দেখলাম যে log 1, আমি মোবাইলে করে দিচ্ছি এই কারণে যে কারণ আমরা এখন বেশিরভাগই মোবাইলে ইউজ করি, log 1-এর মান কত, log 1-এর মান কত হলো, এখানে হলো কোশ্চেন। এবার তার যে সিলেক্ট কোশ্চেন টাইপ, এখানে আসবে হচ্ছে দু রকমের, মাল্টিপল চয়েস আর চেকবক্স। মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আপনি যদি মাল্টিপল চয়েস করুন, তাহলে এখানে অটোমেটিক্যালি ডিফল্ট অপশন আছে 4টি, আপনি যদি করেন বলেন যে না আমি 3টি অপশন করব, সেই 3 অপশনও হতে পারে, আবার যদি মনে করেন যে না 4টি অপশন যেটি দেওয়া আছে সেটি বেশিও করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। ফার্স্ট আসবে মাল্টিপল চয়েস, আপনি করতে পারেন, দু ধরনের কোশ্চেন করতে পারেন এখানে, মাল্টিপল চয়েস কোশ্চেন আবার চেকবক্স। মাল্টিপল চয়েসের কোশ্চেনের মধ্যে আছে হচ্ছে যে একটি উত্তরই ঠিক, সেখানে আপনার অ্যান্সার হলো প্রথম অপশনে আপনি দিলেন 0, দ্বিতীয় অপশনে দিলেন আপনি 1, তৃতীয় অপশনে আপনি দিলেন 1.5, চতুর্থ অপশনে আপনি দিলেন 2। এবার সেখান থেকে যে অ্যান্সারটি আপনার ঠিক, সেই অ্যান্সারটিতে আপনাকে একদম
সিলেক্ট করে দিতে হবে যে এটি অ্যান্সারই কারেক্ট। এবার সেটিকে করতে হবে কি, সাবমিট করতে হবে। এবার সেখানে আপনি সাবমিট করে দিলেন, সাবমিট করে দিলে পরে সেটিতে কোশ্চেন পেপারে চলে আসবে যে সেটি কোশ্চেন পেপারে হয়ে গেল। এবার আসি চেক বক্সের ক্ষেত্রে, সেই চেক বক্সের ক্ষেত্রে ঠিক একই রকমই, প্রথমে টাইপের ওই একইভাবে অপশন আসতে হবে যে ক্লাস, সাবজেক্ট এবং লেসন। আসার পর টাইপ ইয়ার কোশ্চেন, সেখানে আপনি কোশ্চেন দিলেন, আমরা এখানে কোশ্চেন করলাম যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক কত। সেটা কি করলাম আমরা, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক কি কি হতে পারে, এরকম টাইপের কোশ্চেন যে চেক বক্সে আমরা রাখলাম। চেক বক্সে দুটো অ্যান্সার এখানে ঠিক রাখবো, যে এ প্লাস বি, এ মাইনাস বি, জিরো এবং এ। তার মধ্যে এখানে কি কি হতে পারে, এ প্লাস বি হতে পারে, এ মাইনাস বি হতে পারে। এবার এখানে সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পর আমাদেরকে করতে হবে কি, অ্যান্সার অর্থাৎ এই যে এক্সাম, সেই এক্সামের শিডিউল আমাকে বানাতে হবে। এবার আসবে কোশ্চেন পেপার, সেক্ষেত্রে এমসিকিউ যে অপশন ছিল সেই এমসিকিউ কোশ্চেন পেপার, সেখানে প্রথমটা যে এমসিকিউ এর উপরে যে কোশ্চেন পেপার, এবার নিচের অংশটিতে অর্থাৎ কোশ্চেন পেপারের পার্টটিতে সেখানে আমরা আসব। সেই কোশ্চেন পেপারে আসার পর ঠিক একই রকমই মিডিয়াম, ক্লাস, সাবজেক্ট, কোন লেসনের এক্সাম হবে করার পর অ্যাড নিউ, অ্যাড নিউ এর মধ্যে টাইপ করার সাথে সাথে এখানে আসবে এক্সামিনেশন নেম। এখন আপনি এক্সামিনেশনের নাম দিন, কোন নম্বর পার্ট, কত কোন এক্সাম, সব নাম দিন। বাট অ্যাক্টিভেটেড ফ্রম, মানে স্টুডেন্টরা কখন থেকে এই কোশ্চেন পেপার পাবে। দেখা গেল যে একটি নির্দিষ্ট ডেট আপনি দিলেন, সে এই মাসে হতে পারে, অক্টোবর মাসে হতে পারে, নভেম্বর মাসে হতে পারে। যে ডেট হবে সেই ডেট অনুযায়ী আপনি ছাত্রদেরকে জানাবেন, তারা লগ ইন করবে, অ্যাক্টিভেটেড ফ্রম এত, যে ডেট সেই ডেট অনুযায়ী। এবার সেটি যে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারটা কত দিনের জন্য অ্যাক্টিভেট থাকবে, একদিন বা দুদিনের জন্য। এবার সেই যে আপনি প্রশ্ন করলেন, সেখানে সাপোজ দেখা গেল 10টি প্রশ্ন আছে, সেই 10টি প্রশ্নের আবার আপনাকে মার্কস দিতে হবে, সেই মার্কস ওখানে দি হবে যখন কোশ্চেন পেপার আসবে। এবার এই যে এখানে মার্কস এবং কোশ্চেন পেপার সমস্ত কিছু এখানে আপনাকে সিলেক্ট হয়ে যাবে, সেখানে আপনাকে নিজেকে করতে হবে। এবার সেখানে কত নম্বরের এক্সাম হবে সেটি ঠিক হবে এখান থেকেই, যে কতগুলো কোশ্চেন আছে তার উপরে সেইভাবে নম্বর আসবে। এবার যে ম্যাক্সিমাম টাইম, আপনি কতক্ষণ আপনি টাইম দেবেন, কত মিনিট, দেখা গেলো যে 5টি প্রশ্ন দিয়েছেন, 5টি প্রশ্নের জন্য দেখা গেলো যে আপনি 15 মিনিট বা 10 মিনিট আপনি সময় দিলেন আপনার ইচ্ছে অনুযায়ী। এবার অ্যাটেম্পট, সে কতবার অ্যাটেম্প করতে পারে সেই ছাত্রটি। সাধারণত যেহেতু এমসিকিউ এবং এমসিকিউ টাইপের কোশ্চেন, সেই জন্য আপনার এখানে দেখা গেল, এখানে আপনাকে দিতে হবে যে কি অ্যাটেম্প করলে একবার। আর এখানে যদি জিরো অ্যাটেম্প থাকে তাহলে কিন্তু আনলিমিটেড থাকবে, একবার অ্যাটেম্প করতে পারবে স্টুডেন্টরা। করার পর এখানে প্রত্যেকটি, এখানে কতগুলো এন্ট্রি আছে কি আছে সমস্ত ডাটা এখানে আপনার চলে আসবে, টিচারের নাম্বার, কোশ্চেন পেপার এবং কত মার্কস আছে সমস্ত কিছু এখানে চলে আসবে সেইখান থেকেই। চলে আসার পরে এখানে করতে হবে কি, সাবমিট করতে হবে। সাবমিট করলেই এখন কোশ্চেন পেপার রেডি। এবার স্টুডেন্টরা লগ ইন করবে, স্টুডেন্ট লগ ইন নেক্সট ডেতে দেখাবো।